লাস্ট 2-3 মাসে অনেকগুলো ওই অনলাইন অ্যাওয়ার্ড চলে গেল, রাইট? অনলাইন কন্টেন্ট অ্যাওয়ার্ড গেল। আমার মনে হয় এসএস ফুড চ্যালেঞ্জে জিতা উচিত ছিল। ওই যে গ্রামের যে বিভিন্ন মানুষকে যে হ্যাঁ বিস্তার বিস্তারের গেম যে খেলায়, যে আমরা যে আলোচনা করছিলাম, তাদের একটা জিতা উচিত ছিল। আমার জাস্ট মনে হয়েছে যে এত, অ্যান্ড দে অলসো হ্যাভ দ্য নাম্বারস টু ব্যাক ইট আপ, তারা কিন্তু অনেক ভিউজ অ্যান্ড স্টাফ। হুম আমার এই জাস্ট ওই যে তারা শহরের আরবান ক্রাউডটাতে কেটার করে না জন্য তারা বিভিন্ন অ্যাওয়ার্ড মিস করছে, এবং এই জিনিসটা কিন্তু নোটিসেবল। আমরা এখন 2 বছর না 3 বছর ধরে আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড দেখতেছি, ইটস ঘুরে ফিরে ইটস দ্য সেম পিপল। ওয়েল ডান ফার্ন ভাই, ইনফরমেন্টে জিতছেন, এনআইতে জিতছে, ডিএসএস অ্যাওয়ার্ড, ওটিটি অ্যাওয়ার্ড জিতছে, তো ইটস জাস্ট ঘুরে ফিরে সেম পিপলই কিন্তু মোটামুটি পাচ্ছে এখনো। এবং এটাতে যে বড় ডিভাইডটা দেখতেছি সেটা হচ্ছে আরবান ক্রাউড যেটাকে প্রেফার করে ওরালাই মূলত অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে, এর বাইরে দেয়ার আর হিউজ হিউজ চ্যালেঞ্জ, বাট হুম হুম তাদেরকে রেকগনিশন ভাবে দেওয়া হচ্ছে না, জাস্ট মেবি তারা আরবান ক্রাউডকে প্লিজ করবেন। এটা কি আপনাদের মনে হয়েছে জিনিসটা কখনো? হ্যাঁ, এটা তো আমি টোটালি এগ্রি করি। মানে হচ্ছে আরবান ক্রাউড কে যারা প্লিজ করে শুধুমাত্র তারাই, শুধুমাত্র অ্যাওয়ার্ড শো না, আমি তো দেখি যে হচ্ছে যে স্পন্সরশিপও তারাই খুব বেশি পায়। তার কারণ, প্রধান কারণই হচ্ছে যে ওদের আরবান ক্রাউড, ইভেন ইফ যারা আরবান ক্রাউড কে সাপোর্ট করে, ওই আরবান ক্রাউডের কোয়ান্টিটি কম হইলেও ওদের বাইং পাওয়ার হিউজ। যে হুম কারণে হচ্ছে স্পন্সররা সবসময় ওদেরকে স্পন্সর করে, কারণ জানে যে স্পন্সরদের প্রোডাক্ট ওরাই কিনবে। এখন আপনি ধরেন যে আরবান ক্রাউড না হলে রুরাল ক্রাউড যত বেশি সংখ্যাতেই হোক, ওদেরকে আপনি যতই স্পন্সরশিপ দেন, ওরা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা কিনবে না। তো ওদের ধরেন, হ্যাঁ এটা হইতে পারে যে টিভির মধ্যে যদি আমি সাবানের অ্যাড দেই, সাবান ওই পর্যন্ত যায়, ওই পর্যন্ত মানুষজন কিনে। কিন্তু সাপোজ একটা অনলাইন কোর্স, এইটা হচ্ছে যে, কিংবা এরকম কোনো কিছু যেটা খুব হাতে গোনা, যেমন একটা বডি ওয়াশ, বডি ওয়াশের অ্যাড কোনোদিন হচ্ছে যে একটা রুরাল পিপলকে আপনি কখনো দিতে দেখবেন না। আপনি দেখবেন যে আপনি যতটা সাবানের অ্যাড দেখেন, আপনি কিন্তু সেই পরিমাণ বডি ওয়াশের অ্যাড দেখবেন না। তার কারণ, খুব কম সংখ্যক মানুষই এখন এই প্রিভিলেজ নিয়ে জন্মাইছে যে আচ্ছা ঠিক আছে, সাবান 10 জন মানুষ ইউজ করে, সো আমি হাইজিনের স্বার্থে সাবান ইউজ করবো না, বডি ওয়াশ এখন থেকে ইউজ করবো। সো আমি জানি না আপনারা মানে টিভিতে কতটা বডি ওয়াশের অ্যাড দেখেন আর কতটা সাবানের অ্যাড দেখেন, এটা কম্পেয়ার করলেই বুঝবেন। কিন্তু হ্যাঁ, বাইং বাইং বডি করে, ওয়াশের ইয়ারা কিন্তু হচ্ছে যে ওরা বেশ ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, আপনারা জানেন, আমি কিন্তু অনেক দেখছি। মানে বডি ওয়াশের কোম্পানি, সেম কোম্পানি যাদের সাবানও আছে, যাদের বডি ওয়াশও আছে, ওরা বডি ওয়াশের ক্যাম্পেইনটা করে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়া, যে বলে যে আচ্ছা সাবানে হাইজিন মেনটেন হয় না, বডি ওয়াশ ইউজ করো। কিন্তু তারাই আবার টিভিতে সমানে সাবানের অ্যাড চালাইতেছে। হুম হুম এটা এখন তাই নোটিস তো করেনি ভাবে এগ্রি। আর আলাদা ভাবে জিনিসটা দেখতে হ্যাঁ, পাইনি। না তুমি যদি নাম্বারস দিয়ে চিন্তা করো, আমাদের যে এসএস ফুড চ্যালেঞ্জ এরকম যেসব চ্যানেল আছে ওগুলার নাম্বারস তো আমাদের থেকে অনেক বেশি, এবং হ্যাঁ আমাদের থেকে অনেক বেশি, আমার থেকে বেশি, আমি শিওর টু এনাদের থেকে পয়েন্ট বেশি, এইট ওগুলার মিলিয়ন অন ফেসবুক, বিশাল টু বিশাল, পয়েন্ট এইট সো মিলিয়ন এবং কোটি কোটি ভিউ ওদের ভিডিও স্টুডিওস। এবার হ্যাঁ, এনাদের কথা সত্য, আরবান পপুলেশনকে টার্গেট করে যা বানানো হয় সেগুলোই আরবান পপুলেশনের মধ্যে হিট হয়। সো একটা তো ওইটা বাইং পাওয়ার, আর আরেকটা হলো যারা ঠিক করে তারাও যেহেতু আরবান, সো তারা তাদের আশপাশের জিনিস বেশি দেখে, দূরের জিনিস একটু কম দেখে। আমি যদি আজকে অ্যাওয়ার্ড শো শুরু করতাম এসএস ফুড চ্যালেঞ্জের মতো, কয়টাকে আমি খুঁজে বেরবো? আমি চিনিই না বেশিরভাগ, সো আমি যেহেতু ওদের চিনি না, ঘুরাই ফিরে আমার মনে হবে যে এনায়ে চৌধুরীকে একটা অ্যাওয়ার্ড দিই, কারণ আমি দেখছি ঘুরাই ফিরে এগুলাই। আমি তো অত নিশ, যেগুলো আসলে অনেক বড়, বাট আমি কখনো দেখি নাই। ভাই একটাই অ্যাওয়ার্ড পাইছি ভাই, এমন করেন কেন ভাই, প্রত্যেকটা আমি সিরিজে দুটা একটাই অ্যাওয়ার্ড পাইছি। পাইছি, ওই আমি তুমি দুইটা একটা অ্যাওয়ার্ড পাইছি না, পাইছি? আমিও ওইরকম দুইটা পাই, দুইটা পাইছি, মানে যে যে দিছে একবার ও একবারই দিছে, দুইবার দেয় নাই, এমন আমার আরো করেন পাওয়া কেন ভাই? উচিত ছিল এটা। আমি আমার কিছু অ্যাওয়ার্ড এনআইএফ নিয়ে গেছে, আমি খুবই মনোকষ্টে আছি।